আসসালামু আলাইকুম ওরহমতুল্লা সুপ্রিয় আমল শিক্ষার দর্শক মণ্ডলী আশা করি আল্লাহ রব আিনের অশেষ দয়া ও মেহের আপনারা সকলে ভালো আছেন সুস্থ আছেন অনেকে আমাদের কাছে জানতে চেয়েছেন যে এমন কোনো আমল আছে কি যে আমলটি করলে নিঃসন্দেহে সে জান্নাতি এই সম্পর্কে আমি একটি ইস্তিফারের কথা বলবো বখারি শরীফ রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেন যে ব্যক্তি খাঁটিভাবে অন্তর দিয়ে একিনের সাথে একিন বিশ্বাস এখলাস রেখে রাত্রে অথবা দিনের কোনো অংশে কোনো ব্যক্তি যদি সাঈদুল ইস্তিফার পাঠ করে সে যদি দিনের বেলা পাঠ করে সারা দিনের মধ্যে যদি তার মৃত্যু এসে যায় নিঃসন্দেহে সে জান্নাতি অনুরূপভাবে কোনো ব্যক্তি রাত্রে কোনো অংশে পাঠ করে সে সন্ধ্যায় পাঠ করলে সারা রাত্রের মধ্যে যদি তার মৃত্যু এসে যায় নিঃসন্দেহে সে জান্নাতি তাহলে এই এটা করলে এই আমলটি করলে সে নিঃসন্দেহে জান্নাতি হয়ে যাবে অবশ্যই এটা আমলকে আমরা নফল মনে করে করব নামাজ রোজা এগুলো হলো ফরজ ইবাদত ফরজগুলো করার পরে নফলকে আমরা সামনে রাখব ফরজের ঘাটতি পূরণ করা হয় নফল দ্বারা তাহলে আমরা আজকে সাঈদুল ইস্তিগফার কিভাবে পাঠ করব এটা প্রেকটিক্যাল দেখাচ্ছি প্রথমে আমরা মনে মনে রাজিম বিসমিল্লাহির রজিম রহিম তাউস তাসমিয়া পড়ে নেব আল্লাহুম্মা اللهم اي بابي؟ انت ربي انت ربي أمرا اللهم انت ربي لا اله لا اله لا ইলাহা লা এখানে তিন আলিফ লম্বা করতে হবে এরকম যদি চিকন চিহ্ন থাকে তাহলে আমরা আলিফ প্লম্বা করবো লা ইলাহা মা এরকম মুখ ভর্তি হয়ে যাবে হুম ওয়াজিব কন্না আন্ত আন্ত রব্বি পুরোটা আমার বলে নেই অ হুম ইলাহা দেখেন লার মধ্যে একটু চিকন চিহ্ন আছে এরকম কোরআনুল কারিম বলেন কোন দোয়ার মধ্যে বলেন যত জায়গায় এরকম চিহ্ন দেখবেন মনে করবেন এখানে তিন আলিপ লম্বা হবে লা إلا أنت إلا أنت خلقتني قل قل خلق تاني ني مدة طبع بامبرش جزم عليها يا مدير خلق تاني خلق আবার পড়তেছি ল ই হন ত হি পুরো লাইনটা আবার যদি পড়ি আমরা তাহলে পরে নেব অ হুম তি ও আনা এ আনা টানতে মানা সেই জন্য আমরা টানবো না وأنا عبدك عبدك وأنا عبدك وأنا على وأنا على عهدك عهدك ووعدك ووعدك أبر بورا لين وأنا عبدك وأنا على عهدك ووعدك <applause> ما استطعت ما استطعت তাতাত আইন কন্ঠনালির মাছখান থেকে মাছ তাতাত আউযু বিকা আউযু বিকা মিন শাররি মা মিন শাররি মাস মিন শাররি মা সনাতু মিন শাররি মা সনাতু আবার বলতেছি মাস তাতাত اعوذ بك من شر ما صنعت ابوك ابوء لك ابوء لك بنعمتك علي بنعمتك علي وابوء بذنبي এরকম মিম থাকলে নুন সেকেন্ডের বামী যদি বার থাকে এবং এর বাইরে উপরে ছোট্ট একটি মিম থাকে এটা মিম দ্বারা পরিবর্তন করে পড়তে হয় এহাকে এক লাভ বলে বি রাম বি সগ ফিরিলি সাগ ফিরিলি স ইন লা বা লা ইয়া গো ফিরুজুনু فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت ها اللهم أنت ربي لا إله إلا أنت خلقتني وأنا عبدك وأنا على أهدك ووعدك ما استطعت أعوذ بك من شر ما صنعت أبوء لك بنعمتك علي وأبوء بذنبي فاغفر لي فإنه لا يغفر الذنوب إلا أنت সকলে সকাল সন্ধ্যায় এই আমলটি করবেন আল্লাহ তালার প্রতি আস্থা বিশ্বাস রেখে নিঃসন্দেহে আপনি জান্নাতি হবেন এভাবে এই ইস্তিকভার বেশি বেশি করে পাঠ করলে আল্লাহ তালার কাছে দোয়া করলেও আল্লাহ পাক গ্রহগুলো আনাবেন তার দোয়াকে কবুল করবেন যারা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন রয়েছেন বিপদ আপদে রয়েছেন এই ইস্তিকভার পাঠ করে রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের প্রতি শ্রদ্ধা ভক্তি রেখে শরীফ পাঠ করবেন আর বিশেষভাবে আপনাদের কাছে রিকোয়েস্ট যারা আমাদের চ্যানেলে নতুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থেকে বেল লাইকনটি ক্লিক করবেন আমাদের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিওটি টেনে টেনে না দেখে পুরোটাই দেখবেন